अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। माँ, ये सब की बोलते हो? রঘুনাথের সঙ্গে দেখা করতে তুমি কেন গেছিলে? কোমলকলির গর্ভে আমার আর বিধির যে সন্তান আছে, তুমি তার ক্ষতি করতে চেয়েছিলে তো? হ্যাঁ, কিরকম কথা বলছো? এই পরিবার আমার, আর আমি না সবসময় এই পরিবারকে নিজের মন থেকে ভালোবেসেছি, সাহায্য করতে চেয়েছি। আমি তোমার আর তোমার বিধির বাচ্চাকে বাঁচিয়েছি, ডক্টর জেমসকেও সার্জারির জন্য আমি নিয়ে এসেছি। আর যখন আমি জানতে পারলাম যে রঘু তোমার বাচ্চাটাকে শেষ করতে চেয়েছে, যে আমি রঘুর কাছে গেলাম, ওকে বোঝানোর চেষ্টা করলাম যে এই কাজগুলো ঠিক করোনি, আর তখনই আমি ঘড়িটা ওখানে ফেলে এসেছি। তারপর আমি জানতে পারলাম যে রঘুর মৃত্যু হয়েছে। আর তারপর যখন আমি আবার ঘড়িটা নেওয়ার জন্য গেলাম, আর তারপর আমি তোমাকে আর মাকে কথা বলতে শুনলাম, আর আমি জানলাম যে তুমি আমাকে সন্দেহ করছো। আমার কষ্ট হচ্ছিল, আমি মাকে ফোন করে ডাকলাম আর সব কিছু বলে দিলাম। এই লকেটটা হাতে নিয়ে না আমি এটাই ভাবতাম, কবে আমি পরিবারের সাথে দেখা করব, কবে আমি আমার ভালোবাসা। আমার ভাইয়ের লকেট, আর তোমার কাছে এই লকেট আর এই ফটো ছাড়া আর অন্য কোনো প্রমাণ আছে যে তুমি সোহম? লক্ষণ, আমি কোনো প্রমাণ দিতেও চাইনি। যদি তোমাদের বিশ্বাস না হয়, যদি এই পরিবারে আমার কোনো প্রয়োজন নেই, তাহলে আমারও তোমাদের কোনো প্রয়োজন নেই। যাস না বাবা, সোহম বাবা, আবার নিজের মাকে ছেড়ে চলে যাস না বাবা। এই মা তখন কোথায় ছিল যখন আমি পালিয়েছিলাম, যখন আমার একটা মায়ের দরকার ছিল, একটা পরিবারের দরকার ছিল? কখন আমাকে খোঁজার চেষ্টা করেছিলে তুমি? এরকম বলিস না বাবা, আমরা তোকে অনেক খুঁজেছিলাম, ভারতে তো যমজ বোন ছিল, ভগবান এমন ভাবে তোদের বেঁধে রেখেছিলেন যে তোর সামান্যতম চিন্তাতেও ও অসুস্থ হয়ে পড়ত। তাই জন্য আমরা তোর সব স্মৃতি সরিয়ে ফেলি, আর এই বাড়িতে তোর কথা বলাও বন্ধ করে দেওয়া হয়। আমরা তোকে অনেক খুঁজেছি, তারপর একটা সুযোগ দে তোর মাকে, আমি ওদের বোঝাবো, শুধু একটা সুযোগ দিয়ে দে। সত্যি বলছি মা, তুমি এত কিছু করেছ আমার জন্য, বদলা নেওয়ার। বাবা, আমি বিধিকে ঘৃণা করতাম, ও তো জানতো না যে আমি ওকে কিসের জন্য এত শাস্তি দিচ্ছি। আমি প্রায় ওকে মারতে বসেছিলাম, এত কষ্ট দিয়েছিলাম ওকে। তোকে হারানোর সমস্ত রাগ আমি ওর ওপর বের করছিলাম, কিন্তু ও নিজের ভালোটুকু দিয়ে আমাকে জয় করেছে। ও খুব ভালো রে বাবা, এখন আমার ওর উপর কোনো রাগ নেই। কিন্তু তার মানে এই নয় বাবা যে আমি তোকে খোঁজা বন্ধ করে দিয়েছি। তো আমার প্রাণের টুকরো,
তোর থেকে দূরে থেকে আমি কিভাবে বেঁচেছি সে শুধু আমিই জানি। তোর সঙ্গে যা কিছু ঘটেছিল তাতে বিধির কোনো দোষ ছিল না। যদি তুই পালিয়ে না যেতিস না, তাহলে আমি তোকে আদালত থেকে বার করে আনতাম। আরে তুই তো মাত্র 16 বছরের ছিলি সেই সময়। তুই বুঝতে পারছিস তো আমি কি বলতে চাইছি? আমার আমার ছোটবেলায় একটু ভুলের জন্য আমি এত বছর ধরে নিজের পরিবারের থেকে দূরে রইলাম। আমার ভেতর ভেতর খুব রাগ জন্ম নিচ্ছিল, জানি না কেন। নিজেকে তোমাদের থেকে দূরে সরিয়ে রাখলাম, নিজেও কষ্ট পাচ্ছি আর তোমাদেরকেও কষ্ট দিয়েছি। আমাকে ক্ষমা করে দিও মা। পুরনো কথা সব ভুলে যা বাবা, ব্যাস যা হয়েছে তা হয়ে গেছে, ভবিষ্যতের কথা ভাবি আমরা বাবা। চল গিয়ে সবাইকে বলি যে তোর আমার বা বাড়ির কারুর উপর আর কোনো অভিযোগ নেই, চল না। কি হলো সত্যি? বাড়ির লোকরা আমাকে আপন করবে? আমি এত বছর ধরে তোমাদের থেকে দূরে রইলাম আর এই বাড়ির থেকে দূরে রইলাম, এবার আচমকা আমি বাড়িতে চলে এলাম, তাহলে কারোর কি সত্যি কোনো সমস্যা হবে না? আর সেই জন্যই আমি তখন এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছিলাম। এই সমস্ত কথাই আমি আগে আপনাকে বলতে চাইছিলাম, কিন্তু সুযোগই পাইনি। আর এটা আমি চাইনি যে এই সমস্ত কিছুর কারণে আপনি আপনার মায়ের থেকে দূরে সরে যান। আমি এই বাড়িতে আসার পর থেকে মা আমার অনেক যত্ন নিয়েছেন। এখন আমি বুঝতে পেরেছি যে মা আমাকে সোহম দাদার সেই ঘটনার জন্য ক্ষমা করে দিয়েছেন, উনি আমাকে আর দায়ী মনে করেন না। বেদবাবু, এবার তো আপনার সমস্ত সন্দেহ দূর হয়েছে, আপনি খুশি নন যে আপনার হারানো দাদা আবার ফিরে এসেছে? হ্যাঁ, আমার খুশি হওয়া উচিত, কিন্তু আমি নই। কারণ এটা মনে হচ্ছে যে এমন কিছু আছে যা ঠিক নয়। কারণ যে গল্পটা আমাদের সামনে এসেছে আমি তো সেটা বুঝতেই পারছি না। কারণ সত্যি ও যদি সোহম দাদা হয়, তাহলে আমাদের থেকে লুকিয়ে থাকার কারণ ওর মায়ের উপর রাগ, এটা আমার ঠিক মনে হচ্ছে না। তখন 13 বছর বয়স আর আমার সব মনে আছে, মা রোজ পুলিশ স্টেশন যেত দাদার ব্যাপারে জানতে, নিউজ পেপারে অ্যাডভার্টাইজমেন্ট দিত, গলিতে গুলিতে সব জায়গায়, মা সব জায়গায় খুঁজেছে ওকে। তাই এটা বলা ভুল হবে যে মা চেষ্টা করেনি। কিন্তু বেদবাবু, আপনি এটা তো দেখুন যে মা কতটা খুশি আছেন, এটা দেখে যে ওনার হারানো ছেলে ফিরে এসেছে। আপনি এভাবে সন্দেহ করতে থাকবেন তাহলে কিন্তু মা চিন্তায় পড়ে যাবেন। সেই জন্য তো মার সামনে কিছু বললাম না, কিন্তু তাও আমাদের সজাগ থাকতে হবে, নিজেদের চোখ কান আমাদের খুলে রাখতে হবে। কারণ ওই সাহিল যদি সোহম দাদা না হয়, তাহলে ও নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র করে এই বাড়িতে এসেছে। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।